ভালোবাসা স্মৃতিতে থাকুক। কেমন আছেন সব বসাচি? চলে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, নিকটজনদের কাছে রেখে গিয়েছেন একরাশ স্মৃতি, অভিনেত্রীর পরিবারে একরাশ শূন্যতা। আর সব বসাচি, যাকে ঘিরে সমস্তটা ছিল ঐন্দ্রিলার, এমনকি অভিনেত্রীর শেষ ইনস্টাগ্রাম পোস্টে এখনও জ্বলজ্বল করছে সব বসাচির ছবি। ফেসবুকের পর ইনস্টাগ্রামও ডিঅ্যাক্টিভ করলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। অভিনেত্রীর মৃত্যুর খবর আসার পরই নিজের ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভ করে দেন বামখেপা অভিনেতা। নিত্যদিন যার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন ফেসবুক আপডেটে, সেই মানুষটাই তো নেই। মায়ের পাদন ছেড়ে সে অনেক দূরে। সমস্ত স্মৃতি মুছতে দিয়ে কি সোশ্যাল মিডিয়া থেকে সরছেন সব্যসাচী? আমার বেঁচে থাকার কারণ সঙ্গে জুড়িয়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। সব্যসাচীর সঙ্গে হাসিমাখা ছবি ছিল ইনস্টাগ্রামে শেষ পোস্ট ঐন্দ্রিলার। 20 দিন লড়াইয়ের পর হাওড়ার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আর তার মৃত্যুর পর সব জায়গা থেকে এখন ডিঅ্যাক্টিভ অভিনেতা সব্যসাচী চৌধুরী। বর্তমানে তিনি খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছেন আর তার শারীরিক অবস্থা খুবই দুর্বল। তো বন্ধুরা, তোমরা কে কে চাও সব্যসাচী যাতে আবারও ঘুরে দাঁড়ায়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।